নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পটেটো স্মাইলি ফ্রাই। আসুন দেখি আমি পটেটো স্মাইলি ফ্রাই কেমন করে বানাই। পটেটো স্মাইলি ফ্রাই বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 4টে মাঝারি সাইজের আলু, সেটাকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি গ্রেটারের সাহায্যে ওগুলোকে গ্রেট করে নিচ্ছি। আমি আলুগুলো গ্রেট করে নিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ মিহি সুজি। আমি সুজিটাকে মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। 4 চামচ সুজি দিয়ে আমি এবার এটাকে ভালো করে মেখে নেব। আলুটা আমি সিদ্ধ করে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছিলাম। আলুটা একদম রুম টেম্পারেচারের হতে হবে, বেশি গরম থাকলে হবে না। আমার মনে হলো আরও 2 চামচ সুজি লাগবে, তাই আমি আরও 2 চামচ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে আমি আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি। সুজিটা আমি একটা মিহি ডোর তৈরি করে নিয়েছি, একদম আটার ডোর মতো। আলু দিয়ে, সুজি দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি আস্তে আস্তে এই ডোটাকে আবারও একটু মেখে নেব। বেশি চটকে মাখা যাবে না, হালকা হাতে মেখে নিতে হবে। এই কাজটাকে খুব ধীরে সুস্থে করতে হবে। যেহেতু আলু একটু আঠা টাইপের হয়, ওই জন্য আমার পাত্রতে একটু লেগে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে করে আমি মেখে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে লবণ, দিয়ে আবারও একটু আমি মেখে নেব। দেখুন ডোটা কত সুন্দর হয়েছে। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা স্ল্যাবের ওপর রেখে বেলে নেব। তার আগে আমি স্ল্যাবের ওপর কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। বেশ অনেকটা পরিমাণে কর্নফ্লাওয়ার ছড়িয়ে ভালো করে স্ল্যাবটার ওপর মাখিয়ে নিতে হবে। পুরো ডোটা থেকে কিছুটা নিয়ে আমি হাতে একটু বাটার নিয়ে লেচিটার মধ্যে লাগিয়ে নিলাম। বড় করে একটা লেচি করে নিয়েছি, তার মধ্যে লাগিয়ে
তার গায়ে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি ভালো করে। কর্নফ্লাওয়ার লাগিয়ে এবার আমি একটা মোটা রুটির আকারে বেলে নেব। বেশি পাতলা করা যাবে না, একটু মোটা করেই একটা রুটির আকারে বেলে নেব। এবার একটা কুকি কাটারের সাহায্যে আমি স্মাইলির গোল গোল করে কেটে নেব। কুকি কাটারটার মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছিলাম, এবার আমি গোল গোল করে কেটে নিলাম। এই যে এরকম মোটা মোটা হবে। গোল গোল করে সবগুলো আগে কেটে নেব। এইভাবে করে আমি সব গোল গোল গুলো কেটে নেব। আগে গোল গোল গুলো কাটা হয়ে গেছে, এবার আমি এখানে চোখ আর মুখ করে নেব। একটা মোটা স্ট্রর সাহায্যে আমি চোখ করে নিচ্ছি। এইভাবে করে চোখ করে নেব। আর একটা চামচের সামনে দিয়ে আমি স্মাইলির মুখটাকে বানিয়ে নেব। দিয়ে নিচ দিয়ে একটু টেনে দিলেই মুখটা ভালো বোঝা যাবে। দেখুন এইভাবে করে আমি সবগুলো কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা পরে আমি বার করে এবার এগুলোকে ভাজছি। কড়াইটা বসিয়ে দিয়ে আমি তেল অনেকটা পরিমাণে দিয়েছি, যেহেতু এগুলোকে ডিপ ফ্রাই করতে হবে। তেল অনেকটা দিয়ে তেলটাকে আমি খুব বেশি গরম করিনি, আর স্মাইলিগুলোও ঠান্ডা ফ্রিজে ছিল, ওগুলো দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব। স্মাইলিগুলো দেওয়ার পরে আস্তে আস্তে এগুলোকে ভেসে উঠবে, তারপরে আমি এগুলোকে উল্টাবো। যে স্মাইলিগুলো ভেসে উঠেছে এবার আমি এগুলোকে উল্টে দেব। এইভাবে মিডিয়াম ফ্লেমে আমি উল্টে পাল্টে স্মাইলিগুলোকে ভেজে নেব। আমার স্মাইলিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এভাবে আমি সব স্মাইলিগুলো ভেজে নেব। এইভাবে বানালে স্মাইলিগুলো খুব মুচমুচেও হয়, খেতেও খুব ভালো লাগে। আমার সব স্মাইলিগুলো ভাজা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো।